মিলির চিঠি এসেছে, দুটি চিঠি। দুটি চিঠিতেই একই লেখা, একই কথা লেখা, একই বক্তব্য, একটি শব্দ এদিক ওদিক নেই। দুটি চিঠির পাঠানোর কারণ ওসমান সাহেব ধরতে পারলেন। একটি হারিয়ে গেল, অন্যটি রাতে পৌঁছে সেই ব্যবস্থা। অদ্ভুত সব চিন্তা মিলির মাথাতেই ঘুরে খেলে। চিঠির ভাষা গুরুগম্ভীর এবং আপনি আপনি করে লেখা, যেন পরীক্ষার খাতায় চিঠি লেখা হচ্ছে। একটু এদিক ওদিক হলে নম্বর কাটা দেবে। শ্রদ্ধেয় ভাইয়া, আমার সালাম জানাবেন। আপনি বিগত এক সপ্তাহ যাবত বাইরে আছেন, আমরা সবাই অত্যন্ত চিন্তাগ্রস্ত। এদিকে কয়েকদিন আগে আমি একটি পত্রিকায় পড়লাম, এই মাস বৈশিক রাশির জাতকের জন্যে খুব খারাপ মাস। আমি পত্রিকার লেখাটি আপনার জন্য লিখে দিচ্ছি। বৈশিক রাশির জাতকের উপর শনি এ মাসে পূর্ণ প্রভাব ফেলবে। দুর্ঘটনা, স্বাস্থ্যহানি, আত্মীয় বিয়োগ প্রভৃতি ঘটার সম্ভাবনা। নতুন বন্ধু তৈরিতে বিরত থাকুন, নিতান্ত প্রয়োজন না হলে ভ্রমণে না যাওয়াই ভালো। ভাইয়া, আপনি তো এসব বিশ্বাস করেন না, কিন্তু এগুলি সত্যি। প্রথম প্রথম আমিও বিশ্বাস করতাম না। একদিন পত্রিকায় দেখলাম ধনু রাশির জন্য আজকের দিনটি অশুভ, দুর্ঘটনা যোগ আছে, তবু আমি গেলাম। পরে কি হলো তা তো আপনি জানেন, রিক্সা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে এক মাস হাসপাতালে। যাই হোক, চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসবেন, টগর আপনার জন্য খুব কান্নাকাটি করছে। সেদিন গিয়েছিলাম ভাবির কাছে, নিউ পল্টন লাইনে। আপনার কথা উঠতেই টগর এমন কাঁদতে লাগলো যে আমি নিজেও কাঁদলাম। তাছাড়া টগরের শরীরও খুব খারাপ, কয়েকদিন ধরে 103 জ্বর চলছে, ডাক্তাররা আশঙ্কা করছে হয়তোবা টাইফয়েড। পূর্ণ দিয়ে লেখা, ভাইয়া, ও আমাকে একটুও ঘর থেকে বের হতে দেয় না, গেটে তালা বন্ধ করে রাখে। ও ভালো কথা, আমি ইন্ডিয়া যাচ্ছি চিকিৎসার জন্যে, আপনার জন্য কিছু আনতে হলে জানাবেন। ওসমান সাহেব চিঠিটি বেশ কয়েকবার পড়লেন। মিলি তার স্বভাবত মিথ্যায় চিঠি ভরিয়ে দিয়েছে, পা ভাঙ্গার কোনো ব্যাপার তার জীবনে ঘটেনি। টগর তার জন্যে কাঁদছিল, এটা একবারে বিশ্বাসযোগ্য নয়। টগরের মধ্যে এ জাতীয় আবেগ নেই, থাকলেও তা গোপনে, অন্য কেউ তার খোঁজ জানবে না। আর জ্বরের ব্যাপারটা তো শেষ মুহূর্তে বানানো হয়েছে, গুরুত্ব বাড়ানোর জন্যে লেখা হয়েছে, ডাক্তাররা আশঙ্কা করছে হয়তোবা টাইফয়েড। ডাক্তাররা অর্থাৎ একজন ডাক্তার নয়, কয়েকজন ডাক্তার। খবরগুলি যে মিথ্যা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রানুরা এখন নিউ পল্টন লাইনে থাকে না। তিনি নিজের মনেই খুব হাসলেন, মন ভালো করে দেবার মতো চমৎকার একটি চিঠি। একজন কেউ বলেছে ফিরে এসো, সেই বলার আন্তরিকতা ফুটে উঠেছে এই প্রতিটা অক্ষরে। মানুষ বাধা পড়বার জীবন নয়, কিন্তু তাকে বাঁধবার আয়োজন বোধ হয় সবচেয়ে প্রবল। তিনি গভীর রাত পর্যন্ত জেগে রইলেন, চমৎকার একটি চিঠি লিখলেন মিলিকে। সেখানে কিংকংয়ের কথা লেখা হলো। ওসমান সাহেব লিখলেন, আমার কেন জানি মনে হয় আমি সারা জীবন একেই খুঁজে বেড়াচ্ছি, তার ছায়া দেখতে চেয়েছি প্রিয়জনদের মধ্যে, একটা অলৌকিক বিশ্বাস লালন করেছি নিজের মধ্যে যে একদিন না একদিন কিংকং ফিরে আসবে। কিন্তু হারিয়ে যাওয়া কেউ বোধ হয় আর কখনো ফিরে আসে না। চিঠিটি পাঠানো হলো না, তার মনে হলো মিলি এই চিঠির অর্থ বুঝতে পারবে না। মন গড়া মানে দাঁড়া করিয়ে নিজের মনে কাঁদবে। মিলি বড় ভালো মেয়ে, তাকে কাঁদাতে ইচ্ছে করে না। দোতলার ঘর,
বারান্দা, বাড়ি পিছনে পুকুর ঘাট, এর মধ্যেই ওসমান সাহেবের জীবনযাত্রা চলতে লাগলো। খারাপ লাগলো না মোটেই, বরং ভালোই লাগতে লাগলো। কাকতাড়ানোর ব্যাপারে বাতাসিকে সাহায্য করবার জন্য তিনি বসতে শুরু করলেন। আইনউদ্দিন এবং তার স্ত্রী কিছুটা অস্বস্তি বোধ করতে লাগলো। এই মানুষটিকে তারা ঠিক বুঝতে পারছে না। গ্রামের মানুষেরা রহস্যময় তো পছন্দ করে না। আইনউদ্দিনের ধারণা, ছোট সাহেবের মাথায় ছিট আছে, তার স্ত্রী তাকে ঠিক সমর্থন করেনি। কিন্তু গত রাতে তার মনেও সন্দেহ দেখা দিয়েছে, কারণ আইনউদ্দিনকে ডেকে ওসমান সাহেব বলেছেন, একটা কালো রঙের কুকুরের বাচ্চা জোগাড় করে দিতে পারো? আইনউদ্দিন অবাক হয়ে তাকিয়েছে। তিনি বলছেন, আমি একটা কুকুর পুষতে চাই, তবে কালো রং হতে হবে। কেন? কিংকংয়ের রং ছিল কালো। আইনউদ্দিন এবার বলতে চাইল, কিংকংকে? সে বলল, না, কুকুরছানা খুঁজে আনো একটি। তাকে দেখা মাত্র ওসমান সাহেব রেগে গেলেন, এখনই একে ফেলে দিয়ে এসো। আইনউদ্দিন ফেলে দিয়ে এলো। সে রাতে ওসমান সাহেব কিছু খেলেন না, অনবরত বারান্দায় পায়চারি করলেন। আইনউদ্দিন ও তার স্ত্রী দূর থেকে অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি অবেলায় ঘুমিয়ে পড়েছিলেন, খিলখিল হাসির শব্দে ঘুম ভাঙল। বাতাসে হাসছে, তার মানে রাত হয়নি। রাত বেশি হলে বাতাসে জেগে থাকতো না। কিন্তু তার কাছে মনে হচ্ছে অনেক রাত পর্যন্ত আইনউদ্দিনের ঘরে কোনো আলো দিয়ে যায়নি। অবশ্য তার দরকারও নেই, ঘরে প্রচুর আলো, আকাশ ভেঙে জোসরা নেমেছে, কিংবা কে জানে আজ হয়তো হঠাৎ কোনো কারণে দুটি চাঁদ উঠেছে। ওসমান সাহেব উঠে বসলেন। বিছানার এক অংশ, পড়ার টেবিল এবং আলনায় চাঁদের আলো এসে পড়েছে। সে আলো নদীর মতো, জলের মতো কাঁপছে। এরকম মনে হচ্ছে কেন? চোখের ভুল নাকি? তিনি বারান্দায় এসে দাঁড়ালেন। বিস্তীর্ণ মাঠে সত্যি সত্যি জ্যোৎস্নার ঢেউ মাঝে মাঝেই ফুলে ফেঁপে উঠেছে। তার কেমন যেন ভয় করতে লাগলো। তিনি কাঁপা গলায় ডাকলেন, আইনউদ্দিন, আইনউদ্দিন। আইনউদ্দিন তার ডাক শুনতে পেল না। সে উঠোনে বসে চাঁদের আলো দড়ি পাকাচ্ছে। লম্বা ঘোমটা দিয়ে তার বউ বসে আছে তার পাশে। বাতাসে একটি কঞ্চি হাতে নিয়ে উঠোনের এক মাথায় থেকে অন্য মাথা ছুটে যাচ্ছে এবং অনবরত হাসছে। চমৎকার একটি দৃশ্য। এত চমৎকার যে মনে হয় এরকম কিছু সত্যি সত্যি ঘটছে না। এ ছবিটি বিশুদ্ধ কল্পনা। ওসমান সাহেব দৃষ্টি ফিরিয়ে নিলেন মাঠে। আবার তার ভয় ভয় করতে লাগলো। তিনি আবার ডাকলেন, আইনউদ্দিন, আইনউদ্দিন। আইনউদ্দিন দড়ি ফেলে উঠে এলো। তার বউ মাথার ঘোমটা অনেকখানি টেনে দিল। বাতাসি হাতের কঞ্চি ফেলে তার দিকে হাত নাড়তে নাড়তে বিষ বিষ করে কী সব বলতে লাগলো। কোনো গ্রাম্য ছড়া বোধ হয়, এই মেয়েটি প্রচুর ছড়া জানে। এক মুহূর্তের জন্য না থেমেও সে অনবরত নতুন ছড়া বলতে পারে। তার মার কাছ থেকেই শিখেছে নিশ্চয়, কারণ বাতাসিকে তিনি কখনো বাড়ির বাইরে যেতে দেখেননি। আইনউদ্দিনের হাতে একটি হারিকেন নিয়ে বারান্দা উঁকি দিল। নিচু গলায় বলল, ভাইজানের শরীরটা এখন কেমন? শরীর ভালোই, কটা বাজে আইনউদ্দিন? আইনউদ্দিন বিব্রত মুখে দাঁড়িয়ে রইল। এ বাড়িতে কোনো ঘড়ি নেই। আইনউদ্দিন কার কাছ থেকে ঘড়ি একটা নিয়ে এসেছিল, তিনি ফেরত পাঠিয়েছিলেন। তার মনে হয়েছিল বন্ধনহীন অবস্থায় সময়কে দেখতে ভালোই লাগবে। গভীর রাতে ঘুম ভাঙলে জানা যাবে না কটা বাজে, রাত কাটাতে কত দেরি। সময়ের কাছে নিজেকে সমপণ
কিন্তু আজ হঠাৎ করেই সময় জানতে ইচ্ছে হচ্ছে। আইনউদ্দিন জি, কটা বাজে? জেনে আসতে পারবে? পারো। যাও জেনে আসো। চা খাইবেন ভাইজান? না, চাটা কিছু খাবো না। আইনউদ্দিন, আজ কি পূর্ণিমা? জে না, কাইল। কাইল লক্ষ্মী পূজা। ওসমান সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, মাঠের উপর চাঁদের আলো এমন ওঠানামা করছে কেন? দেখতে পাচ্ছ আইনউদ্দিন? আইনউদ্দিন অবাক হয়ে তাকালো মাঠের দিকে। সে তেমন কিছু দেখতে পেল না। দেখতে পাচ্ছ না? বাতারের ঘাস কাঁপতেছে, সেই জন্যে অমন মনে হয়। ভাইজান, আপনি ভিতরে গিয়া বসেন। কেন? আপনার শরীরটা ভালো না। আজ কি বার? বুধবার। তিনি ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। বুধবার টগরকে দেখতে যাবার দিন। অনেক দিন তাকে দেখতে যাওয়া হয় না। টগর প্রতি বুধবারের তার জন্য অপেক্ষা করে। কিছুদিন করবে, তারপর আর করবে না। কোনো একটি বিশেষ কিছুর জন্যে মানুষ দীর্ঘদিন অপেক্ষা করতে পারে। মানুষ প্রতিবারই নতুন কিছুর জন্যে প্রতীক্ষা করতে ভালোবাসে। ভাইজান, বলো। ডাক্তার সাহেবরে খবর দেই। কেন? আপনার শরীরটা ভালো না। আমার শরীর ভালোই আছে। আর শোনো, ঘড়ি আনার দরকার নেই। রাইতে কি খাইবেন? কিছুই খাবো না। হারিকেন রেখে তুমি চলে যাও। আইনউদ্দিন চিন্তিত মুখে নেমে গেল। ওসমান সাহেব নিশ্চিন্ত, সে উঠোনে বসা তার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ গুজগুজ করে কথা বলবে, তারপর রওনা হবে ডাক্তারের কাছে। সময় জেনে আসবে এবং খুব সম্ভবত ডাক্তারকেও সঙ্গে নিয়ে আসবে। ডাক্তার ভদ্রলোক এসে আর উঠতে চাইবেন না, অনবরত কথা বলবেন। এখানে তার কথা বলার মতো লোক নেই হয়তো। গতকাল ভদ্রলোক প্রথম এসেছিলেন, বুড়ো ধরনের একজন মানুষ। এই গরমে স্যুট পরা, স্যুটটি পুরনো এবং ময়লা, কিন্তু গলার টাইটি চকচক ঝকঝক করছে। সম্ভবত আজই ট্যাঙ্ক খুলে বের করা হয়েছে। আপনি যে এখানে আছেন জানতামই না। আইনউদ্দিনের কাছে শুনে অবাকই হলাম। আমার স্ত্রীকে বললাম, সেও আসতে চাচ্ছিল। আমার ছেলেমেয়েরাও থাকলে সঙ্গে সঙ্গে চলে আসত। ওরা আবার খুব সাহিত্য পাগল। একজন কবিতা লিখে ছদ্মনামে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা বের হয়। আপনার চোখে পড়েছে বোধ হয়। সাজনা করিম একটি কবিতার বই বের করতে চায়। ভূ খরচান্ত ব্যাপার, কি বলেন? এদিকে আবার বই না হলে কবি বলে কেউ স্বীকার করতে চায় না। ভালো লিখছে না খারাপ লিখছে, এটা কেউ দেখতে চায় না। দেখতে চায় বই কটা আছে, কোয়ালিটি নিয়ে কারো মাথা ব্যথা নেই। সবাই চায় কোয়ান্টিটি। ঠিক বলছি কি না বলেন? ভদ্রলোক অনবরত কথা বলতে লাগলেন। নিজেই প্রশ্ন করছেন, নিজেই জবাব দিচ্ছেন। আবার প্রশ্ন করছেন, আবার জবাব দিচ্ছেন। অত্যন্ত বিরক্তকর অবস্থা। আইনউদ্দিন কি মনে করে তাকে নিয়ে এসেছে কে জানে। ভদ্রলোকের সঙ্গে ডাক্তারি ব্যাগ। পেশার মাপার যন্ত্র, কাজেই দেখা সাক্ষাতের জন্যে আসেননি, চিকিৎসার জন্যেই এসেছেন। ভাই, এখন বলেন আপনার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই। সে কি আইনউদ্দিন যে বলল, ও ঠিক বলেনি। ঘুম হচ্ছে নাকি? সারা রাত বারান্দায় হাঁটাহাঁটি করেন? আমি এমনিতেই রাত জাগি, তা তো ডাকতেই হয়, লেখক মানুষ। আপনারা না ডাকিয়ে ঘুমলে চলে নাকি? ওসমান সাহেব ঠান্ডা গলায় বললেন, আপনি অন্য একদিন আসুন, আজ আমি একটু ব্যস্ত। ডাক্তার অবাক হয়ে বললেন, প্রেশার মাপবেন না? জি না। টেবিলের ওপর হারিকেন জ্বলছে, সুন্দর করে সাজানো টেবিল, কাগজ কলম পিডিসি ঢাকা, পানির গ্লাস। ওসমান সাহেব লক্ষ্য করলেন, দুটি পেন্সিলও রাখা আছে। পেন্সিল দুটির কাল ছিল না।
আজই আনা হয়েছে এবং আইনউদ্দিনের স্ত্রী এক ফাঁকে রেখে গেছে। তার মনে হলো এই টেবিলে কোথাও যেন মিলির ছোঁয়া আছে। ওসমান সাহেব বুঝতে পারলেন না হঠাৎ করে মিলির কথা কেন মনে হলো। এরকম মনে হবার কারণ কি পেন্সিল দুটি? মিলু লেখার টেবিলে গোছাবার সময় কলমের পাশাপাশি দুটি পেন্সিল রাখত। পেন্সিল তিনি ব্যবহার করেন না, মিলিকে বলেছেন অনেকবার। লিখতে বসে প্রতিবারই তিনি পেন্সিল দুটি ড্রয়ারে রাখতেন এবং প্রতিবারে মিলি তা বের করে টেবিলে সাজিয়ে রাখত। মজার ব্যাপার হচ্ছে মিলি আগ্রহ এই টেবিলেই সীমাবদ্ধ ছিল। কী লেখা হলো না হলো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। বিয়ের পরও রোজ রানুকে টেলিফোন। হ্যালো ভাবি, ভাইয়া টেবিল গোছানো হয়েছে? হ্যাঁ হয়েছে। টেবিল ক্লথ বদলে দিয়েছ তো? রোজ নতুন টেবিল ক্লথ না দিলে সে লিখতে পারে না। 7টা টেবিল ক্লথ আছে তার জন্যে, কোনায় শনি রবি রেখে দিয়েছে। আমি জানি, তুমি আমাকে বলেছ অনেকবার। ভাবি দেখো তো, আজ কি সোমবার? লেখার টেবিলে ক্লথ কি আছে আছে কি না? না থাকলে ভাইয়া কিন্তু লিখতে পারবে না। শোনো মিলি, লেখাটা তৈরি হয় মাথায়, টেবিল ক্লথের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুমি কাইন্ডলি একটু দেখে আসো না ভাবি? এক মিনিটের ব্যাপার। ঠিক আছে যাচ্ছি। আরেকটা কথা ভাবি, উপন্যাসটা শুরু করেছিল সেটা কপিসটা লিখেছে সেটাও আমাকে বলবে। ঠিক আছে বলবো, এখন টেলিফোন নামিয়ে রাখি। না ভাবি এখনই রাখবে না, আর একটু কথা বলি। ওসমান সাহেব টেবিলের সামনে বসলেন, হারিকেনের আলো কমিয়ে দিলেন, এক চুমুক পানি খেলেন, গ্লাসের নিচে রাখা রানুর চিঠিটি আবার পড়লেন। পাঁচ ছ লাইনে লিখেছে মিলিকে রাঁচিতে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে, কাজটা ভালো হয়নি, সম্ভব হলে তুমি ওকে দেশে নিয়ে আসার চেষ্টা করো। কি চেষ্টা তিনি করবেন, কার কাছে যাবেন, এবং ওরাই বা তার কথা কেন শুনবে? বাতাসি এসে দাঁড়িয়েছে পর্দা ধরে, সে ভিতরে ঢোকে না, এই ঘরে ঢোকা বোধ হয় নিষেধ আছে। ওসমান সাহেব বললেন, কি খবর বাতাসি? বাতাসি হাসি মুখে ইরল বিরল চিরল পাতা হাতির মাথাত কলার পাতা বলেই সে ছুটে নেমে গেল নিচে। মেয়েটির কথা বলার ভঙ্গি, ছুটে পালাবার ভঙ্গির মাঝে কি মিলির কোনো ছাপ আছে? সে কি ছেলেবেলা এরকম ছড়া বলতো? কিছুই মনে পড়ছে না। কোনো প্রিয়জন হঠাৎ করে অনেক দূরে চলে গেলে তার কথা বারবার মনে পড়ে, পুরনো সব স্মৃতি ভেসে ওঠে। কথাটা কি ঠিক? বোধ হয় না। অনেক চেষ্টা করেও তিনি মিলি প্রসঙ্গে পুরনো কিছু মনে করতে পারলেন না। ওসমান সাহেব কাগজের উপরও ঝুঁকে পড়লেন এবং অত্যন্ত দ্রুত লিখতে শুরু করলেন। কল্যাণী আসু মিলি, আজ আমাদের গ্রামের বাড়িতে অদ্ভুত একটি কাণ্ড হয়েছে, প্রচণ্ড জ্যোৎস্না হয়েছে। অবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ জেগে দেখি ঘরে আলোয় বন্যা জলের মতোই থই থই করছে জ্যোৎস্না। একবার ভাবলাম দুটো চাঁদ উঠলো নাকি আকাশে। বারান্দায় গিয়ে দেখি আইনউদ্দিন ও তার স্ত্রীকে নিয়ে দড়ি পাকাচ্ছে, তাদের ছোট্ট মেয়েটি কঞ্চি হাতে ছোটাছুটি করছে। কি অপূর্ব একটি ছবি! এ ছবি এই ভুবনের অন্য নয়, অন্য ভুবনের। আনন্দে আমার চোখ ভিজে উঠল। মিলি, সমগ্র জীবনে আমি এমন একজন মানুষ হতে চেয়েছিলাম যার ভিতর কোনো রকম ক্ষুদ্রতা থাকবে না, যে এ পৃথিবীর সুন্দর যা কিছু আছে তাকে স্পর্শ করবে। বাতাসে আবার এসে দাঁড়িয়েছে, আবার কি একটা ছড়া বলল। ওসমান সাহেব তার দিকে তাকিয়ে হাসলেন, আবার লিখতে শুরু করলেন। বাতাসি তাকিয়ে আছে, সে ভিতরে এসে ঢুকলো।
এই অদ্ভুত মানুষটিকে তার খুব বড়ই ভালো লাগে। আজ কেন জানি অন্য দিনের চেয়েও ভালো লাগছে। ইদারিং রানুর ইনসোমিনিয়ার মতো হচ্ছে, গত রাত 3টা পর্যন্ত জেগেছিল, আজও ঘুম আসছে না, মাথার দুপাশে দপ দপ করছে, একটু আগেই এক গ্লাস পানি খেয়েছে কিন্তু এখন আবার তৃষ্ণা হচ্ছে। রানু মশারির ভিতর থেকে বেরিয়ে এলো। অপলা পড়ছে, এত পড়ার কোনো মানে হয়? তার পড়ার ধর্ম অদ্ভুত, কোলের কাছে বই নিয়ে হেঁটে হেঁটে পড়া, এরকম না করলে তার নাকি কিছু মনে থাকে না। রানু বারান্দায় যাবার জন্য দরজা খুলতে অপলা চেঁচিয়ে উঠল, কে কে? রানু জবাব দিল না, বারান্দায় এসে দাঁড়ালো। চারদিক অন্ধকার, কোনো সারা শব্দ নেই, যাদের ঘুমিয়ে পড়ার তারা ঘুমিয়ে পড়েছে। রানু আপা, হুম। আজ ঘুম আসছে না? না। ঠান্ডা পানিতে মাথা ধুয়ে এক গ্লাস গরম দুধ খেয়ে শুয়ে থাক, চিত হয়ে শুবে, শুয়ে থাকো, চিত হয়ে শুবে এবং বড় বড় নিঃশ্বাস নেবে, যাতে রক্ত অক্সিজেনের পরিমাণটা বেশি পায় থাকে। রানু জবাব দিল না। অপলা কি আজকাল বেশি কথা বলছে? বোধহয় বলছে, এত কথা আগে বলতো না। আপা বলো, আনবো দুধ গরম করে, তুমি খেলে আমিও খাবো, আমারও ঘুমের ট্যাবল হচ্ছে, অবশ্য আমার ঘুম হচ্ছে না পরিষ্কার টেনশনে। অপলা বারান্দায় চলে এলো, তার হাতে ডিকশনারি সাইজের একটি বই। অপলা হাসতে হাসতে বলল, আজকাল যেসব স্বপ্ন দেখছি সেগুলো পরীক্ষা সংক্রান্ত, যেমন গতকাল রাতে স্বপ্ন দেখলাম আমাদের অ্যানাটমির কোশ্চেন আউট হয়ে গেছে, সবাই সে কোশ্চেন পেয়েছে, বহু ছোটাছুটি করে আমিও কোশ্চেন জোগাড় করলাম, পরীক্ষা দিতে গিয়ে দেখি অ্যানাটমির বদলে সেদিন হচ্ছে বাংলা পরীক্ষা, কঠিন সব ব্যাকরণের প্রশ্ন হলো, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? বলতে বলতে অপল হাসতে শুরু করলো। রানু লক্ষ্য করল হাসির দমকে ডিকশনারির মতো মোটা বইটি মেঝেতে ছিটকে পড়েছে, অপলার সেদিকে লক্ষ্য নেই। অপলা বলো, রাত দুপুরে এরকম চেঁচিয়ে 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 হাসা ঠিক না, সরি আপা, দুধ আনবো তোমার জন্যে, তুই বস, তোর সঙ্গে কথা আছে। অপলা বারান্দার মেঝেতেই শিশুদের মতো পা ছড়িয়ে বসল, অথচ রানুর পাশেই একটি খালি চেয়ার আছে। রানু দেখল অপলা শাড়ির আঁচল মুখে গুঁজে হাসির বেগ সামলাবার চেষ্টা করছে। অপলা, গত কয়েকদিন ধরে একটা মজার জিনিস লক্ষ্য করছি, অকারণেই তুই খুব হাসছিস, বেশ কথা বলছিস, পরীক্ষার টেনশন এরকম হচ্ছে আপা, মেডিকেল টার্মে যাই বলুক, আমার মনে হয় আমি কারণটা জানি, ভালোই জানি, জানলে বলো, অবশ্য যদি বলতে চাও, তোর মতো বয়সী মেয়েরা যখন নিষিদ্ধ কিছু করে তখন এরকম আচরণ করে, হঠাৎ খুব প্রবল হয়ে যায়, নিজেকে আড়াল করে রাখবার জন্যে কৃত্রিম কিছু আচরণ করে, যেমন তুই করছিস। অপলা গম্ভীর হয়ে বলল, নিষিদ্ধ কাজটা কী করলাম সেটাও বলো শুনি, পরীক্ষা হয়ে যাক তুমি কত বড় ডিটেকটিভ সেটা আমি জানি না, তবে অনুমান করতে পারি, আমার ধারণা তুই তোর দুলাভাইকে খুব একটা আবেগে চিঠি লিখেছিস, চিঠিটা পোস্ট করবার পর তোর মনে হয়েছে কাজটা ঠিক হয়নি, খুব অন্যায় হয়েছে। অপলা তীক্ষ্ণ গলায় বলল, তুমি কি আমার চিঠি পড়েছো? না, পড়িনি, লুকিয়ে অন্যের চিঠি পড়বার অভ্যাস আমার নেই, না পড়লে চিঠির কথা তুমি জানতে পারতে না, এত বড় ডিটেকটিভ তুমি এখনো হওনি, অনুমান করে বলেছি, অনুমানটা ঠিক হয়েছে, সব অনুমান তো সবসময় ঠিক হয় না, অনেকবার ভুলও করেছি, সারা জীবনই তুমি ভুল করেছ, কেউ কেউ ভুল করবার জন্য জন্মায়। অপলা
হঠাৎ উঠে দাঁড়াল। রানু কিছু বলবার আগেই ছুটে চলে গেল ভিতরে। রানু দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, কী লেখা ছিল সেই চিঠিতে? প্রেমের চিঠি না তো? অনেক দূরে কোথাও বিদ্যুৎ চক্কাচ্ছে, বর্ষা এসে গেল বোধ হয়। রানু ছোট্ট একটি চাদর নিয়ে আসবে নাকি? রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল, শীত শীত করছে, বেশ বাতাস বারান্দায়, ভেতর থেকে একটা চাদর নিয়ে আসবে নাকি? আসলে লাগছে, আলসে লাগছে, একবার ভিতরে গেলে আর বারান্দায় আসা হবে না। অপল আবার বারান্দায় এসে দাঁড়ালো, কেঁদে টেঁদে এসেছে বোধ হয়, কিংবা এখনই হয়তো কাঁদবে। রানু তাকে রইল তীক্ষ্ণ দৃষ্টিতে। রাত কত হয়েছে কে জানে, নিশ্চয়ই অনেক রাত। রানু আপা বলো, অপলা থেমে থেমে বলল, আমি তাকে আবেগের চিঠি লিখলেও তো তোমার কিছু যায় আসে না, তার ঠিক কিছুই যায় আসে না। কোনো মেয়ে তাকে কি লিখছে না লিখছে তাতে তোমার কি? বললাম তো একবার, আমার কিছুই না। এটা তুমি মুখে বলছো কিন্তু মনে তা স্বীকার করো না, যদি স্বীকার করতে তাহলে আমার সামান্য চিঠি লেখা নিয়ে এত করে কথা বলতে না। রানু হেসে ফেলল, কেমন পাগলের মতো কথা বলছিস অপলা, হাত নেড়ে নেড়ে কথা বলা যেন ক্লাসে বক্তৃতা দিচ্ছি। রানু শান্ত স্বরে বলল, আমি তোকে তেমন কিছু বলিনি, তোর যদি ইচ্ছে হয় রোজ তাকে দুটো করে চিঠি লিখিস। হ্যাঁ আমি লিখব। বেশ তা লিখবি, ঢাকা এলে তার হাত ধরাধরি করে বলধা গার্ডেনে যাবি, আমি কিছুই বলবো না। অপলা কাঁদতে শুরু করল, ব্যাপারটা ঘটলো হঠাৎ। অপলাদে কেঁদে ফেলতে পারে সেটা সে ভাবেনি। রানু এগিয়ে এসে তার হাত রাখলো অপলার পিঠে, শান্ত গলায় বলল, আবেগ খুব মূল্যবান জিনিস, এই কথাটা খেয়াল রাখবি, তোর দোলাভাইয়ের মধ্যে অন্য কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু আবেগ যে নেই এটা আমি বলতে পারি, দীর্ঘদিন তার পাশে থেকে আমাকে শিখতে হয়েছে। চলো ভিতরে চলো, ঠান্ডা লাগছে, তুমি যাও দরজা দিয়ে শুয়ে পড়ো। পড়বো, আয়। আর শোন, কাঁদছিস কেন? আমি কাঁদলে তোমার কি অসুবিধা? আমার কোনোই অসুবিধা নেই, যত ইচ্ছে কাঁদ। আর তবে কথায় কথায় কান্না একমাত্র শরৎচন্দ্রের নায়িকাদেরই মানায়, তোকে মানায় না। তারা ঘুমোতে গেল রাত দুটোর দিকে। রানু দেখলো টগর তার খাটে নেই, এক ফাঁকে উঠে চলে গেছে অপলার ঘরে। টগর কি তাকে পছন্দ করে না? কেন করে না? টগরের উপস্থিতি অন্য কোনো ছেলের পরিস্থিতি অন্য কোনো ছেলের হলে সে তার মাকেই আঁকড়ে ধরত, সেটাই স্বাভাবিক। রানু অপলার ঘরে উঁকি দিল, টগর অপলার গলা দু হাতে জড়িয়ে ধরে আছে। দৃশ্যটি সুন্দর কিন্তু মন খারাপ করে দেবার মতো। অপলা, টগর কি জেগে আছে? হুম আছে। টগর টগর কি আমার সঙ্গে ঘুমাবে? ঘুমাবো, তাহলে এসো, আসছি। কিন্তু টগর উঠে এলো না, যেন মাকে সান্ত্বনা দেবার জন্যই বলা। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে বলল, অপলা তুই চিঠিতে কি লিখেছিস? তেমন কিছু না আপা, আসছে লিখেছি, এর বেশি কিছু না, খুব ইনিয়ে বিনিয়ে লেখা তাই না? হ্যাঁ। আচ্ছা ঘুমো, টগরকে নেবে না? না, ও তোর সঙ্গেই থাক। রানুর এক ফোঁটাও ঘুম এলো না, হাতের কাছে টগর নেই, বিছানাটা সেই মাঝখানে সে শুয়ে আছে। তার ভয় ভয় করতে লাগলো। ওসমান সবসময় বলতো, জীব জগতের মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে একা একা থাকতে পারে, অন্য কোনো প্রাণী পারে না। তাদের সঙ্গী বা সঙ্গিনী প্রয়োজন, তবে মানুষ অসাধারণ কল্পনা শক্তির অধিকারী বলেই সে নিঃসঙ্গ সময়টায় সঙ্গী কল্পনা করে নেয় এবং এক সময় একা থাকাটা তার অভ্যাস হয়ে যায়। টগরের বাবার নিশ্চয়ই একা থাকাটা এতদিনে অভ্যাস হয়ে গেছে। রানু এপাশ ওপাশ করতে লাগলো, পাশের ঘরে বাতি জ্বলছে, অপলা বাথরুম করাচ্ছে বাবুকে, খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে দুজনে,
কি এত কথা ওদের, গুজ গুজ ফুসফুস, কান পাতলে হয়তো শোনা যাবে, কিন্তু কান পাতা তো পাততে ইচ্ছে করছে না। টগর হাসছে, তার সঙ্গে গলা মিলিয়ে হাসছে অপলা। ওদের দুজনের একটি গোপন জগৎ আছে, রানুর সে জগৎ প্রবেশের অধিকার নেই। জোর করে সে অধিকার আদায় করা কি সম্ভব? রানুকে এখন ডাকতে পারে টগরকে, শান্তশীল দল গলায় বলতে পারে, তোরা কি নিয়ে হাসছিস টগর, আমাকেও দলে নিয়ে নে, আমারও হাসতে ইচ্ছে করছে, আমিও হাসবো। কিন্তু কেউ তাকে দলে নিবে না। আমি ছিলাম সারাজীবন দল ছুট। ক্লাস 9-এ প্র্যাকটিক্যাল ক্লাসে 4 জন করে গ্রুপ করা হয়, 41 জন ছাত্রী ক্লাসে, 10টি গ্রুপ। সে বাদ পড়ল, তাকে নিয়ে ছাত্রীরা কেউ গ্রুপ করেনি। বদিউদ্দিন স্যার বিরক্ত হয়ে বললেন, কোনো গ্রুপের সঙ্গে ঢুকে যা, হ্যাঁ করে দাঁড়িয়ে আসিস কেন, কিন্তু ঢুকবে কার সঙ্গে, যাদের কাছে গেছে তারাই বলেছে, তুমি ভাই অন্য গ্রুপে যাও। সে সময় তার বয়স কম ছিল, আবেগ ছিল প্রচুর, সেও শরৎচন্দ্রের নায়িকাদের মতোই কাঁদতে শুরু করলো। চোখ মুছতে মুছতে বদিউদ্দিন স্যারকে বলল, স্যার আমি সায়েন্স পড়ব না। স্যার অবাক হয়ে বললেন, কেউ তোকে গ্রুপে নিচ্ছে না, এই জন্য সায়েন্স পড়া ছেড়ে দিবি রানু? ফুবতে ফুবতে কাঁদল এবং বলল, সেজন্যে না স্যার, সায়েন্স পড়তে আমার ভালো লাগে না। সায়েন্স কি পড়েছিস যে বুঝে ফেললি সায়েন্স পড়তে ভালো লাগে না, আর ফিট ফিট করে কাঁদছিস কেন? মাথা ব্যথা করছে স্যার, এজন্য কাঁদছি। আবার মিথ্যে কথা, মাথা মুড়িয়ে দেব, বুঝলি? বদিউদ্দিন স্যার কথায় কথায় বলতেন, মাথা মুড়িয়ে দেব। কেউ অঙ্ক পারলো না, স্যার হুঙ্কার দিয়ে বললেন, কাল একটু খুঁড় নিয়ে আসবি, তোর মাথা মুড়িয়ে দেব। কেউ ক্লাসে লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়ছে, স্যারের চোখে পড়ল। স্যার বললেন, দপ্তরি কালীপদকে ডেকে নিয়ে আয়, ওদের দিয়ে একটা 7-0 ক্লক ব্লেড আনিয়ে তোর মাথা মুড়িয়ে দেব। একজন মানুষ সমগ্র জীবনে অল্প কয়েকজন ভালো মানুষের সাক্ষাৎ পায়, যারা তার উপর অসাধারণ প্রভাব ফেলে। বদিউদ্দিন স্যার সেরকম একজন মানুষ। ক্লাস 9-এ সেই প্র্যাকটিক্যাল ক্লাসে রানু লজ্জা অপমানে মরে যেতে বসেছিল, ইচ্ছা করে ছুটে গিয়ে কোনো একটি চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে হয়তো করেও বসত সেরকম কিছু। বদিউদ্দিন স্যার তাকে 2 ঘন্টা তার সামনে চেয়ারে বসিয়ে রাখলেন। যতবারই সে বলছে স্যার উঠি, ততবারই স্যার বলছে, হ্যাঁ বস না, এত তারা কিসের? সে বলেছিল মাথা নিচু করে। শুধু সামনে বসে থাকা, কোনো কথাবার্তা নেই। এক সময় তিনি বললেন, আচ্ছা যা এখন বাড়ি যা, একা তোর জন্য একটা গ্রুপ করে দেব, ভালোই হবে, কাজকর্ম ভালো শিখবি। আর একটা কথা শোন, ছোটোখাটো দুঃখ কষ্টকে আমল দিতে নাই, ক্লাসে মেয়েরা তোকে পছন্দ করছে না, তাতে কিছু যায় আসে না, আমি তো করছি, আমার তো মনে হয় তোর মতো ভালো মেয়ে আমি আমার শিক্ষকতা জীবনে কম দেখেছি, 36 বছর ধরে মাস্টারি করছি, কম দিন তো নয়, কি বলিস, তুই ভালো মেয়ে, খুব ভালো, এটা কখনো ভুলবি না, এটা স্যারের একটা মিথ্যা কথা। ক্লাসের সব মেয়েকে স্যার এই কথা কোনো না কোনো সময় বলেছেন, কিন্তু কত মধুর সেই মিথ্যাটি, পৃথিবীতে মধুর মিথ্যার সংখ্যা এত কম কেন? ভাবতে ভাবতে রানু চোখ মুছল। বিয়ের পর সে গিয়েছিল স্যারের সঙ্গে দেখা করতে, তিনি চিনতে পারলেন না, অবাকে বললেন, তুমি কোন ব্যাচের মা, কি যেন নাম তোমার? রানু মৃদু স্বরে বলেছিল, আপনি আমাকে একবার আশা ও আনন্দের কথা বলেছিলেন, সেই কথাগুলো আমি প্রায় ভাবি, আমার হাজবেন্ডকে আপনার কথা বলেছিলাম, তিনি আপনাকে দাওয়াত করেছেন, আপনি কি একবার আসবেন আমাদের বাসায়? কি করেন তোমার স্বামী? তিনি একজন লেখক, আপনি হয়তো চিনবেন। স্যার চিনলেন এবং উচ্ছ্বসিত হলেন, মা তোমার পরম সৌভাগ্য, তুমি এমন একজনের পাশে আছো যিনি একজন
অত্যন্ত উঁচু দরের মানুষ, যিনি শোকে ও দুঃখে মানুষকে পথ দেখান, আশা ও আনন্দের কথা বলেন। এরা মানব জাতির বিবেক, এদের পাশে থাকা ভাগ্যের কথা। কিন্তু মা, তার সঙ্গে দেখা করতে আমি যাব না, তার সঙ্গে দেখা করার যোগ্যতা আমার নেই, আমি সামান্য মানুষ। ভোর হচ্ছে, একতলায় মোরগ ডাকছে। রানু উঠে পড়ল, উকি দিল পাশের ঘরে। টগরের মাথা বালিশ থেকে সরে গেছে, কিন্তু দু হাতে সে আপলাকে জড়িয়ে ধরে আছে। কত চমৎকার সব দৃশ্য চারদিকে, তবু কত অর্থহীন এই বেঁচে থাকা। মিলির চিঠি এসেছে, দুটি চিঠিতেই একই কথা লেখা, একই বক্তব্য, একটি শব্দ এদিক ওদিক নেই। দুটি চিঠির পাঠানোর কারণ ওসমান সাহেব ধরতে পারলেন। একটি হারিয়ে গেলে অন্যটি রাতে পৌঁছে